দেখুন বৃষ্টি বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে, ধান কাটা শেষ হয়নি আমাদের এলাকায়, সে কারণে এখনো যাদের ব্যাগ বেশি পছন্দ তাদের জন্য এই ফুরমেলা। এই যে দেখুন সারি সারি ভাবে ক্যাপ সাজিয়ে রেখে তার দিক দিয়ে বসে রয়েছে, আপনার কি লাগবে। ছাত্রছাত্রী সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। বন্ধুরা আমরা যাচ্ছি কোথায় সেটা আগে বলে দেবো না, কারণ আগে বলে দিলে আপনারা হয়তো ভিডিওটা দেখবেন না, শুধু দেখতে থাকুন, দেখলে হয়তো ভালো লাগবে। এই যে আমাদের তালগাছ মহাসড়ক, যে তালগাছ মহাসড়কের কথা আমি আপনাদেরকে বারবার বলেছি, সেই তালগাছ মহাসড়ক। এবং এখানে এসে দেখলাম এখনও মানুষের ধান কাটা শেষ হয়নি আমাদের এলাকার মানুষের, অনেকে এখন ধান নিয়ে ব্যস্ত। গ্রাম মানেই বোঝে না তো ধান কৃষিকাজ, অলওয়েজ ব্যস্ত থাকে মানুষে, সে কারণে এখনও তাদের ধানের কাজ শেষ হয়নি। এই যে অপরূপ দৃশ্য আমাদের এই গ্রামের, গাড়িটা এত জোরে গেছে, আসলে এই রাস্তা দিয়ে গাড়ি এত জোরে যায়, এটা আসলে গাড়িটা দেখলে বোঝা যায়। দেখুন খুবই সুন্দর এবং অপরূপ। আর এটা হচ্ছে নূরপুর বাজার, এবং এই যে নূরপুর বাজার সেই মেলা, দেখুন সারি ছেলেদের জন্য ব্যাগ রাখা হয়েছে, আপনাদের যাদের ব্যাগ বেশি পছন্দ তাদের জন্য এই ব্যাগ, যে কোনো ধরনের ব্যাগ পাবেন আপনি এই নূরপুর মেলা। এই যে দেখুন সারি সারিভাবে ক্যাপ সাজিয়ে রেখেছে, যারা ক্যাপ এবং সানগ্লাস পছন্দ তাদের জন্য ক্যাপ এবং সানগ্লাস। বাচ্চাদের যে আনন্দ খেলা সেগুলো বন্ধ হয়ে গেছে, কারণ অনেকদিন আগে সেগুলো নাকি শেষ। তো যাই হোক, আমরা যেহেতু মেলার যে বাকি জিনিসগুলো সেগুলো আমরা দেখতেছি যে কেমন লাগতেছে, তো আমাদের সাথে আবেশ ছিল, উনি ওনার বাসার জন্য অনেক কিছু নিয়ে যাবেন বলছেন, তো উনি এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছে সেগুলো কি আছে নাকি। তো উনি চামচের দাম জিজ্ঞেসে এখানে লেখে আছে ফিক্স রেট একদম, মানে কোনো মূলামূলি হবে না, তো সে কারণে আর কোনো মূলামূলি নেই, যেটা নেবেন সেটা ফিক্স রেটে। যে দেখুন একদম, যেটা নেন একদম ফিক্সড প্রাইস। সো যেটাই ধরবেন আপনি ফিক্স রেটে নিতে হবে, তার যে দাম বলবো ওই দাম, কোনো মূলামূলি চলবে না। তো আমরা দেখতেছি কী নেওয়া যায় কী নেওয়া যায় না, কোনটা নিলে ভালো হয় কোনটা নিলে ভালো হবে না। তো এখানে সব কিছুই আছে মেলার মধ্যে, আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন, সমস্যা নেই। শুধু সমস্যা একটাই, এক দাম কোনো মূলামূলি হবে না। তো আমরা কথা বলতেছি ওনার সাথে, বিভিন্ন জিনিস দেখতেছি, এটা ওটার দাম জিগেতেছি, যে কোনটা আমাদের দামে মিলে। তো এটা হচ্ছে যে ফিটা বানানোর একটা মেশিন, এটা দিয়ে ফিটা বানায়। তো আমি এটা দেখছিলাম, তারপর হচ্ছে আপনার ওই যে নারকেল কোরানি, গ্রামের মধ্যে আমরা যেটা বলি কোরানি, সেই নারকেল কোরানি সেটা দেখতেছিলাম। এখন তো সব হাতের কাছে নিয়ে আসছে, কারণ একটা সময় এইগুলো করতে অনেক কষ্ট হতো। তারপর এই দিক দিয়ে দেখতেছেন আরও অনেক জিনিস, যেমন ডাল গুঁড়ো করা বিভিন্ন আইটেম আছে এখানে, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন। আর হচ্ছে এদিকে বাচ্চাদের খেলনা, বাচ্চাদের খেলনার যাবতীয় যত জিনিস আছে সব এখানে আছে, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন। এবং এদিক দিয়ে দেখতেছেন কসমেটিকের বিভিন্ন আইটেম, এবং আপনার পছন্দের যে কসমেটিকের আইটেমগুলো সেগুলো আপনি নিতে পারবেন। আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, এদিকেও মহিলাদের জন্য ব্যাগ রাখা আছে। এই যে সানগ্লাসে আরেকটা দোকান, দেখুন পুরোটা জুড়ে কিন্তু কিন্তু সানগ্লাস, আপনার যে সানগ্লাসটা প্রয়োজন আপনি সেটা নিতে পারবেন, নো টেনশন রোপরটি। শুধু একটাই সমস্যা ফিক্স রেট, আরেকটা জিনিস হচ্ছে আপনি সানগ্লাস খুলে দেখতে পারবেন না। যাই হোক, আমরা এদিকে চলে আসছি, ওদিকে আর বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ দেখুন আকাশে কিন্তু মেঘলা, বৃষ্টির ভাব, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। আর এদিক দিয়ে দেখুন খাওয়া দাওয়ার দোকান, সাসা ওদিক দিয়ে বসে রয়েছে জিগি তসবি নিয়ে, জিগি রাজগুলো চলতেছে সাসার। আর এদিক দিয়ে খাবার যদি কারো প্রয়োজন হয় তখন সাসা জিগি আপনার কী লাগবে। তখন হাবার সাহেব ঘুরে ঘুরে দেখতে আসে, কিন্তু খাবার যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা রীতিমতো খাই। যাই হোক, আমাদের সব কিছু দেখা শোনা শেষ, কিন্তু কোনো জিনিসও পছন্দ হলো না। এই যে স্কুলের ছাত্রছাত্রী সবাই কিন্তু বাড়ির দিকে রওনা দিছে, এই যে সবাই দেখুন বাড়ির দিকে যাইতে আসে, কারণ পরীক্ষা শেষ, আর সরকারি পরীক্ষা শেষ মানে কি বন্ধ দুই তিন দিনের জন্য, সে কারণে সবাই তাড়াহুড়া করে বাড়ি যেতেছে, তা না, তারা কিন্তু তাড়াহুড়া করে বাড়ি যেতেছে একমাত্র বৃষ্টির কারণে, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। আপনারা দেখুন আমাদের হুন্ডা বাইকের যে গ্লাস, লুকিং গ্লাস, সেই লুকিং গ্লাস কিন্তু বৃষ্টি পানি পড়ে, এই যে দেখুন বৃষ্টি বলতে না বলতে বৃষ্টি চলে এসেছে। যাই হোক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।